হ্যালো বন্ধুরা, স্নাইকো ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। পুরো ঘটনা জুড়ে আমি থাকব তোমাদের সাথে স্নাইকো, আর তোমরা দেখছো স্নাইকো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি আমার নানা ভাইয়ের সাথে ঘটেছে। তবুও আজ থেকে 25 বা 28 বছর আগে, তখনকার সময়ে যোগাযোগ এত ভালো ছিল না। দিনের বেলায় রাস্তাঘাট মানুষ থাকলেও রাতের বেলায় এত মানুষজন ছিল না রাস্তাঘাটে। যাদের দরকার তারাই কাজের জন্য বের হতো। আমার নানা ভাই ছিল এলাকার মেম্বার, ওনার অনেক কাজকর্ম থাকতো, সুতরাং রাতের বেলায়ও বিচার দরবার বা অন্য কাজে বাহিরে থাকতে হতো। তখনকার সময়ে রাত 10টা বা 11টা মানে অনেক রাত। এখন মূল কাহিনীতে আসি। আমার নানা ভাই প্রচুর সিগারেটের নেশা ছিল, যে কারণে নানুর সাথে ওনার ঝামেলা লেগেই থাকতো, কোনোভাবে সিগারেট ছাড়ানো যেত না। আর তখনকার সময়ে রাস্তাঘাট উন্নত ছিল না, চারপাশে শুধু জঙ্গল আর কলাবাগান। আমার নানুর বাসার যেই জায়গায়, সেই জায়গায় কলার জন্য খুবই বিখ্যাত ছিল। বেশিরভাগ কলার গাছ এই রাস্তার এপাশ বা ওই পাশ থেকে ভরা থাকতো। দিনের বেলা তো কলাবাগানগুলোই ভোতরে পরিবেশ থাকতো, আর রাতে তো কথাই নেই। সেদিন নানা ভাই রাত 9টার দিকে বাড়ির পথে হাঁটছিল। আগেই বলে রাখি, তখন এত রিক্সা বা তেমন গাড়ি ছিল না, আর রাতে তো রিক্সারও দেখা পাওয়া যেত না। আমার নানা ভাইয়ের সাথে সেদিন টর্চ লাইট, সিগারেট আর ম্যাচ ছিল। নানা ভাই তো বরাবরই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা থেকে বড়জোর 10 বা 15 মিনিট লাগবে বাসায় যেতে। যখন উনি কলাবাগানের পাশ কাটিয়ে চলে যাবে, তখনই তিনি সামনে দেখতে পেলেন বিশাল এক ছায়া। সেদিন আবার পূর্ণিমার রাত ছিল। আমার নানা ভাই বরাবরই সাহসী মানুষ, তিনি ব্যাপারটা বুঝতে পারলেন যে সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আর এইদিকে ছায়াটার অবয়ব এখনও দেখা যাচ্ছে। তাই নানা ভাই তা দেখার জন্য টর্চ লাইটটা ওই অবয়বের দিকে তাক করে। তিনি কল্পনাও হয়তো করেন নাই যে কি দেখবেন। তিনি দেখলেন বিশাল এক মানুষ, কিন্তু মানুষ বললে ভুল হবে, আসলে ওই অবয়বটার পা ছিল পাশের কলাবাগানে। চোখের মণিগুলো আগুনের তৈরি, আবার কালো কাপড় পরা, বিশ্রী দেখতে, আর এত বড় অবয়বটি আকাশ সমান লম্বা ছিল। নানা ভাই তখনই বুঝতে পারেন এটা জিন বা অন্য কিছু হবে, তাই তিনি ওটার পাশ কাটিয়ে বাসায় যেতে পারবেন না, কারণ ওই রাস্তার মাঝেই ছিল এটা। তখন নানা ভাই এত সাহসী হবার পরও ভয় পেতে থাকেন, আর রাস্তাও ফাঁকা ছিল। হঠাৎ ওনার মনে পড়ল জিন বা অন্য কিছুরা আগুন দেখলে ভয় পায়, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আগুন ধরাবেন। কিন্তু ম্যাচ তো বেশি সময় ধরে আগুন থাকবে না, তাই তিনি পকেট থেকে সিগারেট বের করেন আর ওটাই তিনি আগুন ধরান, কারণ সিগারেটে আগুন অনেক সময় ধরে থাকবে। তাই সিগারেট ধরে ওটার পাশ যখন কাটবেন, তখনই ওই জিন বা অন্য কিছু পিছন থেকে বলল, আজ বেঁচে গেলে পরবর্তীতে তুই বাঁচবি না। আমার নানা ভাই আর পিছনে তাকাননি, আল্লাহ নাম করে সিগারেটের আগুন ধরিয়ে বাসায় আসলেন। নানুকে সব খুলে বলেন, কিন্তু এই ঘটনা তখন শেষ হলেও পারত, কিন্তু তা হয়নি। সেদিন রাতেই টিনের চালের উপর ধুমধাম পায়ের আওয়াজ, আবার দরজা ধাক্কানোর শব্দ। নানু বা নানা ভয় না পেলেও আমার আম্মু, বড় মামা, মিজু আন্টি ওরা ঠিকই ভয়ে কাবু হয়ে গিয়েছিল। আজান দেবার আগে নানু শোনেন নানুর বড় বোন নানুকে বাহির থেকে ডাক দিচ্ছে, কারণ বড় নানুর বাসা রাস্তা ওই পারেই। কিন্তু নানু ঠিক করলো একবার ডাকে বের হবেন না, আরও ডাক দেয় কি না সেটার জন্য অপেক্ষা করলেন। কিন্তু আজব ব্যাপার হলো, তিনবার ডাক দিয়েছে। তখন নানু ভাবলো হয়তো তার বোনই এসেছে। উনি দরজা যখনই খুলবে তখনই আজান দেওয়া শুরু হয়, আর বাহিরে কাউকে তিনি দেখতে পান না। সকাল হলে বড় নানু আসলে তখন নানু জিজ্ঞেস করে, রাতে আসছিলেন আফা? বড় নানু বলেন, সে আসেনি। এটা শুনে নানু একটু ভয়ও পেয়ে যায়।
তাই বড় নানু ওনাকে পানি পড়া খাওয়ান যাতে সমস্যা আর না হয়। আমার নানু সেদিন বুঝতে পেরেছিলেন নানা ভাইয়ের সাথে সিগারেট না থাকলে নানা ভাই বেঁচে আর বাড়ি ফিরতেন না। ওই যাত্রায় সিগারেটের আগুনই নানা ভাইকে বাঁচিয়েছিল। ঘটনাটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সকলকে ধন্যবাদ।